বাসর ঘরে বসে নিজের বড় বোনের স্বামীকে নিজের স্বামী হিসাবে দেখব আমি কখনো ভাবিনি। আজ থেকে প্রায় 6 মাস আগে বড় করে অনুষ্ঠান করে বড় আপু মিলা আর মেহমেদ ভাইয়ার বিয়ে হয়েছিল। আর সেই মেহমেদ ভাই কিনা আজ আমার স্বামী, কি করে মেনে নেব এটা? আমার যে দম বন্ধ হয়ে আসছে এই চার দেওয়ালের মাঝের মধ্যে থেকে। আমি কাল পর্যন্ত তাকে ভাই বলে ডেকেছি, সেই কিনা আজকে আমার স্বামী। আমার ভাবনা ঘুচে গেল দরজা খোলার শব্দে। মেহমেদ এসেছেন। আমি উঠে তাকে সালাম করতে গেলাম। সালাম করে উঠতেই সে গম্ভীর স্বরে বলে উঠল, আমি জানি হায়াত, তোমার সবটা সামলে নিতে সময় প্রয়োজন, আমি সেটা তোমাকে দিতে চাই। আমি নিজেও একটু ডিস্টার্ব, আমি ঘুমোচ্ছি বেডে, তুমি চেঞ্জ করে এসো। বলেই উনি হাতের ঘড়ি খুলতে ব্যস্ত হয়ে পড়লেন। আমি কাপড় নিয়ে ওয়াশরুমে গেলাম। চেঞ্জ করে আসতেই দেখি উনি ঘুমিয়ে গেছেন। আমি ওনার পাশে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেলাম। আমার শাশুড়ি আম্মু এলিজা মাহমুদ, তিনি রান্নাঘরে রান্না করছেন। সাথে আছে চাচি শাশুড়ি হালিমা মাহমুদ। আমাকে দেখে দুজনেই এগিয়ে এলেন। শাশুড়ি মা বললেন, আজ এত সকাল সকাল উঠে পড়েছো যে, তোমার বোন তো বেলা করে উঠত। ও কি আর ওর বোনের মতো, অমন অসভ্য নাকি সবাই? চাচি শাশুড়ি শাশুড়ি মায়ের সাথে তাল মিলিয়ে কথাটা বললেন। আমার খারাপ লাগলো, মিলা আপু তো এমন মেয়েই নয়। আমি কিছু বলতে যাব, তখনই শাশুড়ি মা বললেন, হায়াত, সংসারের হাল তোমাকে ধরতে হবে, আমরা আছি তোমাকে সাহায্য করতে, কিন্তু মেহমেদকে ঠিক তোমাকেই করতে হবে, ওর হৃদয়ে ভালোবাসার ফুল ফোটাতে হবে। শাশুড়ি মায়ের সাথে তাল মিলিয়ে চাচি শাশুড়ি আবার বলল, মন্ত্রী মানুষ মাথাটা একটু গরম, মনের দিকেও অনেক ভালো। আমি জানি মেহমেদ বাবা তোমাকে ঠিক মেনে নিবে। কথাগুলো বলে টেবিলে খাবার সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন চাচি শাশুড়ি। আমি রান্নাঘরে গিয়ে শাশুড়ি মায়ের পাশে দাঁড়াতেই বললেন, হায়াত, সংসারের কাজ করার সময় অনেক পাবে, আগে যাও মেহমেদের সাথে নিজের সম্পর্কটাকে স্বাভাবিক করে নাও, যাও ওর কাছে গিয়ে দেখো ওর কিছু লাগবে কিনা। প্রতিটা কাপে কফি ঢালছেন শাশুড়ি মা। আমি ওনার হাতের কাছে চিনির পটটা এগিয়ে দিলাম, বললাম, মা, এটা আর পাঁচটা সম্পর্কের মতো নয়। দুদিন আগে পর্যন্ত যাকে ভাই বলে ডেকে রেখে মুখে ফেনা তুলে ফেলেছি, সেই মানুষটাকে স্বামী বলতে একটু সময় তো লাগবেই। আমার ওনার সামনে গেলেই মনে হয় হাপুর ঘর আমি ভাঙছি, আমার বুকটা ফেটে যায় মা, শুধু কান্না আসে। এর থেকে ভালো আমি আপনাকে সাহায্য করছি, বলেই আমি কাপগুলো ট্রেতে করে নিয়ে যেয়ে টেবিলে রাখলাম। তাকে দেখলাম শাশুড়ি মায়ের মুখে রাগ স্পষ্ট। সবাই খাবার টেবিলে অপেক্ষা করছেন ওনার জন্য, উনি এখনো আসেননি। আমার শ্বশুর আজ সকালে পার্টির এক কাজে ঢাকার বাইরে গেছেন। বাড়িতে চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, ওনার দুই মেয়ে, শাশুড়ি মা, মেহমেদ আর আমি আছি। এতগুলো মানুষের ভিড়েও একটা গুমোট অনুভূতি হচ্ছে আমার। শাশুড়ি মা আমাকে বললেন, হায়াত, যাও দেখো মেহমেদ কেন এখনো আসছে না। আমি মাথা নাড়িয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম সোজা ওনার ঘরে। গিয়ে দেখি আমার সব জামা কাপড় এলোমেলো হয়ে নিচে পড়ে আছে, পুরো রুমটা এলোমেলো। আমি ঘাবড়ে গেলাম। হঠাৎ করে একটা ফুলদানি এসে আমার কপালে লাগলো। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে আমি সরে যাওয়ার সময়টাও পেলাম না। আমি আহ বলে মাথায় হাত দিয়ে নিচে দরজার সামনে বসে পড়লাম। হাতে তরল কিছু অনুভব করলাম। উনি আমার সামনে এসে রাগান্বিত হয়ে বললেন, কাবার্ডে আমার জামা কাপড়ের পাশে ওই মেয়ে ছবি কি করছে? ওনার কথায় আমি ভয় পেয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে রুমে এসে বের হওয়ার সময় দেখেছিলাম ময়লা ঝুড়িতে মিলা আপু আর ওনার বিয়ের ছবি পড়ে আছে। আমি সেটা তুলে ওনার কাবার্ডের যত্ন করে রেখে দিয়েছিলাম। উনি আবারও বলে উঠলেন, যে মেয়ে আমাকে জীবন থেকে বাদ দিয়েছে তার কোনো ছবি আমার রুমে থাকবে না, শুধু রুমই কেন, এই বাড়িতেই থাকবে না। বলেই উনি চলে গেলেন রুম থেকে। উনি চলে যেতেই শাশুড়ি মা এলেন আমার ঘরে, আমাকে হাত ধরে বেডে বসালেন, মাথায় ব্যান্ডেজ করে দিতে দিতে বললেন,
আমি জানি তোমার কেমন লাগছে, তোমার নিজের বোনের সংসারকে নিজের বলে মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই যে ভাগ্য মা। মিলার সাথে মেহমেদের ডিভোর্স হয়ে গেছে, ও এখন অতীত, তুমি বর্তমান। তুমি কেন বারবার নিজের বরের সামনে তার প্রাক্তন বউয়ের স্মৃতি তুলে ধরছো বলো? কাল বিয়ের আসরেও তুমি মিলার নাম নিয়েছিলে, এমনটা করো না মা। যা হওয়ার তা তো হয়ে গেছে, মেনে নাও। চলো খেতে চলো, আমি রুম পরিষ্কার করার ব্যবস্থা করছি। মা রুম থেকে বেরিয়ে গেলেন, আমিও আর কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে নিচে গেলাম। তখনই দরজায় বেল বাজলো, আমি কি দরজা খুলতেই একটা ধাক্কা খেলাম। মুরাদ, কিন্তু ও এখানে কেন? তারপর মনে পড়ল, ও তো এখানেই থাকবে, ও তো চাচি শাশুড়ির একমাত্র ছেলে, আপুর বিয়ের দিন পরিচয় হয়েছিল। মুরাদের চোখের ভাষা বলতো সে আমায় পছন্দ করে, যা আজও বলছে। ও একগাল হাসি দিয়ে বাসায় ঢুকলো। আমি দরজা লাগিয়ে ভিতরে আসতেই মুরাদ বলল, এই হায়াত, তুমি আসছো আমাকে বলবো না একবার? তাহলে আমিও কালকে আসতাম। আসলে ভাইয়া আমাকে পরশুদিনের একটা কাজে চট্টগ্রাম পাঠিয়েছিল। কথা বলতে বলতে সোফায় বসে জুতো খুলছে মুরাদ। তখনই চাচি শাশুড়ি রাগি গলায় বললেন, মুরাদ হায়াত নয়, ভাবি বলবে। মুরাদের ভ্রু কুচকে গেল, বলল, ভাবি বলবো মানে? মানে ও তোমার ভাই মেহমেদের বউ। কথাটা শুনেই মুরাদ বসা থেকে উঠে পড়ল, আমার দিকে তাকালো অবাক নয়নে। আমি চুপ করে আছি। মুরাদ এবার আমার পাশ কাটিয়ে রুমে যেতে নিল আর বলে গেল, আমি দুঃখিত ভাবি। সন্ধে 6টা বাজে, পুরো বাড়িতে মেহমান গমগম করছে, বউ ভাতাজ সবাই এসেছে, শুধু আমার বাড়ি থেকে কেউ আসেনি এখনো। আসবেই বা কীভাবে? সবাই তো ভাবছে আমার জন্য মিলা আপুর সংসার ভেঙেছে, আসবে না কেউ। আমার ভীষণ খারাপ লাগছে। মেহমেদ এসে একবার আমার পাশে বসলেন, আবার তখনই একটা ফোন আসায় উঠে গেলেন। উনি আমার থেকে বেশ লম্বা আর সুদর্শন, আমি দেখতে একটু শ্যামলা। মিলা আপু আমার নিজের বড় বোন, আর নিজের বড় বোনের সংসার ভাঙা মেয়ের বউ ভাতে তো তার বাড়ির লোকজন কেউ আসবেই না, এটাই তো স্বাভাবিক। আমি আর আশা রাখলাম না, কিন্তু মন চাইছে ছোট বোন আর মা এদেরকে একবার দেখতে। হঠাৎ কতগুলো প্রতিবেশী আন্টি এসে আমার সামনে দাঁড়ালেন, সবাই আমাদের ছবি তুলছে। এমন সময় আমার সামনে দাঁড়ানো মহিলাগুলোর মধ্যে একজন বলে উঠল, শক্ত কম নয়, বড়লোক বাড়ির বউ হওয়ার জন্য একেবারে বোনের বরের দিকে নজর দিল। ওনার কথা তাল মিলিয়ে পাশের জন বলে উঠল, তা যা বলেছেন আপা, কেন রে মেয়ে, বোনের সংসারটা কেন ভাঙলি? বড়লোক বাড়ির বউ হতে হলে অন্য কাউকে পটাতি। ওনাদের কথা আমার গায়ে কাঁটার মতো বিঁধছিল। আমি তো জানি আমি নির্দোষ। ওনাদের কথা হুট করেই বন্ধ হয়ে গেল, কেননা মেহমেদ এসে গেছেন। উনি এসেই ওই মহিলাদের উদ্দেশ্য করে বললেন, ঘরের খেয়ে বোনের মোস্তারানো, এমন একটা প্রবাদ নিশ্চয় শুনেছেন। আপনাদের অবস্থাটা না ঠিক তেমনই, নিজের বাড়ির কোনো খোঁজ জানেন? আমার আর আমার বউ সম্পর্কে এত না ভেবে নিজেদেরকে নিয়ে ভাবুন, দিন দিন কুটনি হয়ে যাচ্ছেন, কেন বলুন তো? আচ্ছা, আপনার ছেলে 4 নম্বর পিওটা টেকেনি, এই বলে কি আমার বউকে সহ্য হচ্ছে না? চোয়াল শক্ত করে কথাগুলো শুনিয়ে দিল মেহমেদ। ওনার কথার সামনে দাঁড়ানো মহিলাগুলোর মুখ একদম চুপসে গেছে। শান্ত কণ্ঠে অপমান হয়তো একেই বলে, তবে ওনার মুখে আমার বউ এই কথাটা শুনতে আমার কিন্তু অসম্ভব ভালো লাগছে। উনি এবার আমার পাশে এসে বসলেন। আমার থেকে একটু দূরেই মুরাদ দাঁড়িয়ে আছে, মুখে কোনো হাসি নেই, চোখগুলো ফোলা লাগছে। তবে কি মুরাদ কান্না করেছে আমার জন্য? ভাবতেই বুকটা কেঁপে উঠল। আমিও তো মুরাদকে পছন্দ করতে শুরু করেছিলাম, হঠাৎ এক ঝড়ে সব কিছু এলোমেলো হয়ে গেল। মুরাদ আমার আর মেহমেদের সামনে এসে দাঁড়াতেই মেহমেদ মুরাদকে জড়িয়ে ধরল। তারপর মুরাদ হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি সাহেবা, আপনার সাথে ছবি তুলতে পারি? মুরাদের কথায় অপ্রস্তুত হয়ে গেলাম আমি, কি বলবো ভাবতেই আমার হয়ে মেহমেদ বলে উঠল, ভাবি তো মায়ের মতো, আর আমি তোর থেকে 8 বছরের বড়, সে হিসাবে হায়াত তোর বড় ভাবি, তাই ছবি তুলতেই পারিস।
ম্যামেদের কথায় বুঝতে পারলাম উনি আমাকে সহজ করার চেষ্টা করলেন, কিন্তু উনি তো জানেন না মুরাদ আমাকে পছন্দ করেন। তবে কিছুক্ষণ পর মুরাদ ছবি তুলে চলে গেল, তারপর আরও কিছুক্ষণ অনুষ্ঠান চলল। এক পর্যায়ে অনেক জার্নালিস্টরা এসে অভিনন্দন জানিয়ে গেল, কিন্তু আমার কাছে যেন সব কিছু অসহ্য লাগছে। অথচ মেহমদ কি সুন্দর সবার কাছে আর পাঁচটা স্বাভাবিক দম্পতির মতো উপস্থাপন করছে আমাদের সম্পর্কটা। পুরো প্রোগ্রাম শেষ হতে রাত হয়ে গেল বেশ। সব শেষে রুমে আসতেই আমার খারাপ লাগার মাত্রা আরও বেড়ে গেল। যেখানে বউ ভাতের দিন বউরা তার বাবার বাড়ি যায়, সেখানে আমি আমার বাবার বাড়ির কারোর মুখ পর্যন্ত দেখতে পেলাম না। আমি এসে রুমে গহনাগুলো খুলতে শুরু করলাম। আমার বারবার যেন সেই মহিলাগুলোর কথা কানে বাজছে। যদি আমি মরে যেতে পারতাম তবে তো তাহলে তাই করতাম। আমি চাই না এই যন্ত্রণাময় জীবন। হঠাৎ দরজায় খট করে শব্দ হলো। আমি ভাবলাম মেহমদ এসেছেন, কিন্তু না, মুরাদ এসেছে। আমি মুরাদকে বললাম, তুমি এখানে কি করছো? কেন আসতে পারি না? তিন দিন আগে পর্যন্ত যে মেয়েটা আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছে, ভালোবাসিয়েছে, তার কাছে আসা নিষেধাখন। মুরাদের কথায় আমি একটু অবাক হইনি, আর না কোনো কষ্ট পেয়েছি, কারণ আমি জানি ও এগুলোই বলবে। আমি শান্ত কণ্ঠে ওকে বললাম, চলে যাও মুরাদ, আর পারলে আমাকে ক্ষমা করে দিও, সাজিয়ে নিও তোমার জীবন নতুন কারোর রঙে। আমার কথায় মুরাদ রেগে গেল, আমার দু বাহুতে হাত দিয়ে বলল, তুমি এমনটা কিভাবে করতে পারছো হায়াত? আমি তোমাকে ভালোবাসি, তুমিও বাসো, যা আমি বুঝেছি। তবে কেন তুমি ভাইয়াকে বিয়ে করলে? বাড়ির মানুষ যা বলছে তা কি সঠিক? তোমার জন্য বড় ভাবি জানার মেহমেদ ভাইয়ার বিয়ে ভেঙেছে। আমি কিছু বলার আগেই ঠাস করে একটা আওয়াজ হলো, মুরাদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মুরাদকে চড় মেরেছে মা। তিনি রাগী স্বরে বললেন, এসব কেমন অসভ্যতা মুরাদ? হায়াত তোমার ভাবি, অতীতে কি ছিল তোমার আর হায়াতের মাঝে তা ভুলে যাও, বর্তমানকে মেনে নাও, তবেই ভালো থাকতে পারবে সকলে। অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, অতীত নিয়ে পড়ে থাকতে নেই। আজকের মতো কাণ্ড করতে যদি আর একদিনও দেখি, তবে আমি কিন্তু তোমার বাবা আর বড় বাবাকে বলতে বাধ্য হব। মুরাদ মাথা নিচু করে, সরি বড় মা, বলে ঘর থেকে চলে গেল। মা আমার সামনে এসে আমাকে নিয়ে আয়নার সামনে দাঁড় করালেন, শান্ত স্বরে বললেন, বিয়ে মানে এক পবিত্র বন্ধন, যেখানে দুটো মানুষের দুটো হৃদয়ের মিলন হয়। আমি জানি তোমাদের সম্পর্ক আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো নয় এখনো, তাই বলে এমন না যে তোমার গায়ে পরপুরুষে হাত দেবে আর তুমি সেটা মেনে নেবে। তোমার সব কিছুর উপর মেহমদের অধিকার আছে। মুরাদ তোমার অতীত, আর এখন ও তোমার ভাই, ওকে শাসন করবে, বড় ভাবি তুমি ওর। মায়ের মতো হও, যতটুকু প্রয়োজন ততটুকুই মিশবে। তোমার মাথায় এবং মনে একজনকেই রাখবে, সে হলো মেহমদ। তবেই দেখবে সম্পর্ক দ্রুত উন্নতি হবে। কথাগুলো বলে মা চলে গেলেন রাত 11:25। মেহমদ এখনো ফেরেনি, ওনার ফোন নাম্বারও নেই আমার কাছে। কিছুক্ষণ পর রুমের দরজা খোলার শব্দ হলো, মেহমদ এসেছেন। উনি কেমন যেন ঢুলছেন, ঠিক মতো দাঁড়াতে পারছেন না। আমি ওনার সামনে দাঁড়াতেই উনি মাতাল কণ্ঠে বললেন, হে লেডি, আরে তুমি এখানে আমার রুমে কি করো? আপনি ড্রাঙ্ক, শুয়ে পড়ুন, আমি লাইট অফ করে দিই। হেই স্টপ, এটা নতুন নয়, রোজই খাই, আমার কাছে এসো। আমার ভয় লাগলো। ধীর পায়ে ওনার সামনে যেতেই উনি বললেন, ভালো করে দাঁড়াও আর নাও এটা। পকেট থেকে ফোন বের করে আমার হাতে দিলেন, কিন্তু ফোন দিয়ে আমি কি করব বুঝতে পারলাম না। উনি ধমক দিয়ে বললেন, আরে ধরছো না কেন? বাইরে থেকে এসেছি, তোমার উচিত নিজে থেকে এগুলো আমার থেকে নিয়ে জায়গা মতো গুছিয়ে রাখা। আমি অবাক হলাম, ওনার হাত থেকে ফোন, রুমাল, ওয়ালেট সব নিয়ে গুছিয়ে রাখলাম। উনি উঠে ওয়াশরুমে গেলেন। উনি তো দেখি যাতে মাতাল তালে ঠিক,
উনি ওয়াশরুম থেকে চিল্লিয়ে বললেন, আমি খাবো, বের হয়ে যেন দেখি টেবিলে খাবার রাখা। এ কথা শুনে আমি গিয়ে টেবিলে খাবার সাজাতে লাগলাম। খাবারগুলো টেবিলে সাজিয়ে নিতেই উনি এলেন। সাদা পাঞ্জাবি পরেছেন, উনি এসে খেতে বসে পড়লেন। উনি অনেক স্বাভাবিক আচরণ করছেন, যেন বিয়েটা স্বাভাবিকভাবেই হয়েছে। উনি কি ভুলে গেছেন মিলা আপির সাথে বিয়ের 6 মাসের মাথায় ডিভোর্স হওয়ার পরেই তিনি উনি আমাকে বিয়ে করেছেন? সবাইকে গিয়ে বলেছেন উনি আমাকে ভালোবাসেন আর উনি আমাকেই বিয়ে করতে চান। এটা শুনে মিলা আপু জ্ঞান হারিয়েছিল। বাবা কিছু বলতে পারেনি, কারণ বাবা ভয় পান ওনাকে, মন্ত্রী মানুষ, কখন কি করে এই ভেবে। আমি জানি না কিসের জন্য এই কাজটা উনি করেছেন, তবে ওনার জন্য বাবার সাথে মেয়ের আর বোনের সাথে বোনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি মাহমুদ পাশে নেই। আমি ভালো করে রুমটা চেক করলাম, না উনি তো কোথাও নেই। বেড সাইডে টেবিলের ওপর মাহমুদের ফোনটা রাখা। আমি ফোনটা হাতে নিয়ে বাবার নাম্বারে একটা কল করলাম। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, বাবা কখনো আমাদের অভাব বুঝতে দেয়নি, রাজকন্যার মতো বড় হয়েছি আমি। আমাদের কারোর উপর কখনো রাগ দেখায়নি বাবা, আজ সেই বাবাই কিনা আজ 2 দিন হলো আমার সাথে কথাই বলল না। কয়েকবার রিং হতেই ফোনটা ধরল বাবা। ধরতেই আমি বললাম, বাবা। কিছুক্ষণ ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ আসেনি। আমি আবারও ডাকলাম, এবার বাবা বলল, আপনি কেন ফোন করেছেন? আপনি কেন বলছো বাবা? এর থেকে আর কি আশা করিস তুই? নিজের বোনের সংসার ভাঙছিস, তোর তো লোভ ছিল না, তবে কেন এমনটা করলি? বাবা আমি কিচ্ছু করিনি, তুমি আমার কথা শোনো, আমি সবটা বলবো তোমায়। চুপ, কিচ্ছু শুনতে চাই না। তুই তো ওই দিন বলতে পারতি তুই এই বিয়ে করবি না, তুই তো এটা বলিস নি, চুপ ছিলি তুই, সব কিছুতেই তোর হাত আছে। মেহমুদের দোষ কি দিব, ও তো পরের ছেলে, আমাদের নিজের মেয়ে নিজের বোনের ঘরে সংসার ভাঙল, ছি। আর কোনোদিন ফোন দিস না, আমার 2 মেয়ে মিলা আর আয়শা। ফোন কেটে দিল বাবা। আমি কিভাবে বোঝাবো সবাইকে, কিভাবে? মিলা আপু ডিভোর্সের দিন সকালে আমার কাছে ফোন আসে, বলা হয় আমি যদি একটা পেপারে সাইন না করি তবে আপুর কিছু একটা হয়ে যাবে। এমনকি আমাকে ভিডিও করে পাঠানো হয়েছিল, যাতে দেখানো হয়েছিল আপু ছাদে কাপড় মেলছে, পাশের বিল্ডিংয়ে কেউ বন্দুক তাক করে আছে আপুর দিকে। তখন আমি দ্রুত দরজাটা খুলে নিচে রাখা খামটা নিই আর সাইন করে দিই সেই সাদা কাগজে। সেটা যে আমার জীবনে এত বড় ঝড় তুলবে সেটা আমার জানা ছিল না। আমার ভাবনা কেটে গেল দরজা খোলার শব্দে। মাহমুদ এসেছেন, এসেই পাঞ্জাবির হাত ঠিক করতে করতে বললেন, বাবাকে ফোন করেছিলে বুঝি শালিকা? বউ, তুমি তো এখন আমার বউ। আশ্চর্য, উনি জানলেন কিভাবে যে আমি বাবাকে ফোন করেছিলাম? আপনি জানলেন কিভাবে? তুমি আমার সীমানার মধ্যে থেকে কিছু করবে আর সেটা আমি জানবো না, আর এমনটা তো হয় না। যাই হোক, তুমি কিন্তু হেরে গেছ। মানে কিসে হেরে গেছি? উনি উত্তর দিল না, হাসলেন, এরপর থমথমে মুখে বললেন, ভালোবাসবে আমায়? এমন একটা প্রশ্নের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি। আমি কিছু বলার আগেই উনি আবারও বললেন, বিয়ে মানুষের একাধিক বার হতে পারে, কিন্তু ভালোবাসা সেটা একবারই। আমি কিন্তু বউকে হাত করতে চাই, তুমি যে দূরে থাকছো এটা আর থাকবে না। পরশু যাচ্ছি শ্বশুর বাড়ি, বউকে আদর যত্ন তো করতেই হবে একটু, না হলে সবাই বলবে মন্ত্রী মেহমুদ অর্ণব বউকে একদম ভালোবাসে না। কথাগুলো বলে রুম থেকে চলে গেলেন উনি। আমার গা জ্বলে যাচ্ছে, মন চাইছে খুন করে ফেলি ওনাকে। আরে আমার কিছু হয়ে গেলে তুমি বিধবা হবে বউ, তখন এই দুনিয়া তোমাকে ছিঁড়ে খাবে, আমার শত্রুর কিন্তু অভাব নেই। দরজার কাছে এসে আবারও কথাগুলো বলে গেলেন। আমি তো এটা বুঝতে পারছি না যে কি চাইছেন তাকে উনি। বিকেলবেলা হঠাৎ করে কোথাও থেকে মাহমুদ এলেন খুবই রাগি মুডে। মা আমাকে বললেন, হায়াত এই শরবতটা নিয়ে যাও,
আর আমরা সবাই একটু বাহিরে যাচ্ছি, আমার ননদের মেয়ের বাবু হয়েছে তাকে দেখতে। তোমাকেও নিতাম, কিন্তু মেহমাদ এসেছে তো, ওর মন মেজাজ এমনিতেও ভালো নেই, তাই বলছি তুমি ওর কাছেই থাকো। আচ্ছা মা, ঠিক আছে। সবাই চলে গেল। আমি শরবত গ্লাসে নিয়ে রুমে যেতেই দেখি মেহমাদ বসে আছেন। আমি ওনার সামনে যেতেই আমাকে চলে যেতে বললেন। আমি যাচ্ছিলামই, আবার তখন শুনলাম, কাল যাচ্ছি শ্বশুর বাড়ি। আমি দাঁড়িয়ে গেলাম, ঘুরে ওনার সামনে গেলাম। আমি যাব না, আমার কোনো মুখ নেই ওদের সামনে দাঁড়ানোর। আরে আমি যাচ্ছি তো, সবটা ঠিক করে দেব, বিশ্বাস রাখো, বলেই ওয়াশরুমে চলে গেলেন। আমি অবাক হয়ে যাচ্ছি প্রতিবার এই মানুষটার প্রতি, এমন কেন আপনি, প্রতিবার নতুন করে লাগছে আপনাকে, এমন ভরসা প্রতিটা মেয়েই চায়। কিন্তু আপনি যাই করুন না কেন, আমার মন আপনি কোনোদিনও নরম করতে পারবেন না। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, উনি গাড়িতে অপেক্ষা করছেন। মা আমাকে ডেকে বললেন, হায়াত যাচ্ছ যাও, কিন্তু সাবধান, আমি মেহমানদের জন্য বলছি না, আমি জানি আমার ছেলে তোমার উপর আটকে গেছে, ওর জায়গা থেকে সরবে না, কিন্তু ওখানে গিয়ে তোমাকে এমন কিছু কথার মুখোমুখি হতে হবে যা শুনে মন চাইবে কিছু করে নি, কিন্তু না, নিজেকে কন্ট্রোল করে রাখবে, যাও সাবধানে যেও, কেমন? কথাগুলো বলে মা সরে দাঁড়ালেন, আমি সবার থেকে বিদায় নিয়ে চলে এলাম। গাড়িতে বসতেই ভয় শুরু হতে শুরু করলো। মিলা আপু তো বাড়িতেই আছে, আমি জানি না আমাদের দেখে কি রিয়াকশন দেবে। এইসব ভাবতে ভাবতে বাসায় এলাম, দরজায় নক করতেই মিলা আপু দরজা খুলে দিল, পিছনে মা আর ছোট বোন দাঁড়ানো। সবাইকে অবাক করে দিয়ে মিলা আপু মেহমেদকে জড়িয়ে ধরল। উপস্থিত সকলেই অবাক হলো, মেহমেদের মুখের অবস্থা একই রকম ছিল, খুবই স্বাভাবিকভাবে। আমার খারাপ লাগছিল খুবই, তিন দিনে এত খারাপ লাগা জন্মানোর কথা নয়। মেহমেদ মিলা আপুকে ছাড়তে চাইলে আপু আরও শক্ত করে ওনাকে জড়িয়ে ধরল। এবার মেহমেদ ধাক্কা দিয়ে আপুকে সরিয়ে দিল। আপু কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তুমি এমন কেন করো আমার সাথে? আপুর কথার উত্তর না দিয়ে উনি ভিতরে চলে গেলেন বসার ঘরে। ড্রয়িং রুমে বসে আছেন উনি বাবার সামনে, এদিকে আপু এমন ভাব করছে যেন আপুকে নিতেই এসেছেন উনি। আমার ছোট বোন আয়েশা আমার কাছে এসে বলল, আপু বড় আপা বাড়াবাড়ি করছে, দুলা ভাইয়ের সাথে আপার কোনো সম্পর্ক নাই এখন, তারপরও এমন করতেছে। আয়েশা, আপার মনের অবস্থা আমি বুঝতে পারছি, তুই ছোট এগুলো মাথায় ঢুকবে না তোর, যা পড়তে যা। আয়েশা গাল ফুলিয়ে চলে গেল। আমি আম্মার কাছে গেলাম, আম্মা তো আমাকে দেখেও না দেখার ভান করে কাজ করে যাচ্ছে। ডাক দিলাম একবার আম্মাকে, আম্মু। ডাকবি না আমাকে এই নামে, কেন এসেছিস তুই এখানে? তোর বোনকে দেখাতে যে তার পরের সাথে তুই কতটা সুখে আছিস, লজ্জা করে না হায়াত? আমার মেয়ে তুই ভাবতেই ঘৃণা লাগছে, যা সামনে থেকে খেয়ে দিয়ে চলে যাবি। আম্মুর কথায় চোখ ভিজে এলো, চলে এলাম রান্নাঘর থেকে, নিজের রুমে গেলাম। এবার আসতেই দেখলাম বড় আপা শাড়ি পরছে, তাও আবার আমার শাড়ি, আমার ব্যাগ থেকে বের করে। আমাকে রুমে আসতে দেখেই আপা বলল, দেখ তো হায়াত কেমন লাগছে আমায়। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আপা। মেহমাদের আমাকে পছন্দ হবে তো, তোর থেকেও সুন্দর লাগছে আমায়। বল না, তোর তো গায়ের রং একটু চাপা, আমার তো তা নয়, আমার সাথেই ওকে মানায় ভালো। কথাগুলো বলে আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল আপা। আমার তো কান্না পাচ্ছে, এমন অসহায় লাগছে কেন নিজেকে, আমার পাশে কেউ নেই আজকে, বড় আপা তো আমার জন্যই এমন পাগলামি করছে। হঠাৎ বড় আপা আমার গলা চেপে ধরল, বলতে লাগলো, ডাইনি কল নাগিনি, আমার সংসার ভেঙে এখানে এসেছিস আবার, তোকে শেষ করে দিব।